নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। টিএমসিপি ও এবিভিপির মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রে রূপ নিল ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়। উদ্বোধনের প্রায় 3 বছর পর আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে কুমারগ্রামে কৃষক বাজারটি চালু করা হলো। মেটলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল লগা বড়দিঘি চা বাগানে বাগান ম্যানেজারের বাংলাতে তাণ্ডব চালালো হাতি। এনজিপি থানা জটিয়া কালিতে ফের এটিএম এ লুটপাট চালালো দুষ্কৃতীরা। আগামী 23 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কালচিনি কৃষক বাজার। জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ইংরেজতা থানার উদ্যোগে আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে শহর এবং গ্রামের ক্লাব কর্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল মালদা বাণিজ্য ভবনের সভাকক্ষে। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। মঞ্চে জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, কর্মাধ্যক্ষ, এখানে ময়নাগুড়ির বিধায়ক অন্তদেব অধিকারী এবং ধূপগুড়ির বিধায়ক শ্রীমতী মিতালী রায়, এসপি জলপাইগুড়ি এবং কমেন্টার জেলা পরিষদ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এসি কলেজ অফ কমার্স, দুজন প্রিন্সিপাল এবং সামনে ছাত্রছাত্রী, মিডিয়ার বন্ধুরা উপস্থিত আছে। আমি প্রথমে আপনাদের কাছে আর অনুভব এবং কোনো ক্ষমের কর্মকর্তারা এবং তাদেরও ছাত্রীরা এখানে উপস্থিত আছে, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে 3টের সময় অনুষ্ঠানের টাইম দেওয়া হয়েছিল। ছোটো ছোটো ছাত্রছাত্রীরা তারা এসছেন বিভিন্ন স্কুল থেকে, আজকে তারা সম্বর্ধিত হবেন, তো দেরি হয়েছে আমাদের, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বিশেষ কিছু আপনাদের বলতে চাই না, শুধু বলতে চাই যে ছাত্রছাত্রীরা তাদের জীবনে চলার পথে স্কুলের যে 2টো পরীক্ষায় তারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন, তাদের সেই মেধা, তাদের সেই কৃতিত্বকে আমাদের সমাজ এবং জেলা পরিষদ মানুষের প্রতিনিধিত্ব করে জলপাইগুড়ি জেলার গ্রামীণ ক্ষেত্রে, তাদের পক্ষ থেকে আপনাদের এই কৃতিত্বকে তারা স্বীকৃতি দিচ্ছে, সম্মান জানাচ্ছে এবং আপনাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের তাদের চলার পথে আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়ার পথে তাদের উৎসাহিত করছে, তাদের উদ্দীপিত করছে, তাদের চলার পথ যেন আরও মসৃণ হয়, তারা নিজের নিজের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষরে ভাস্বর হয়ে উঠতে পারেন, এটা আমরা সবাই আশা করি। জেলা পরিষদের পক্ষ থেকেও তাদের কাছে সেই বার্তাই দিতে চাই। টিএমসিপি ও এবিভিপির মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রে রূপ নিল ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়। তৃণমূল ছাত্র পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংঘর্ষে ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয় রণক্ষেত্রের চেহারা নিল। দাড়িভিটের ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে এবিভিপির কর্মীরা এদিন দুপুরে কলেজ চত্বরে লিফলেট বিলি করেছিলেন। সেই সময় কলেজ চত্বরে উপস্থিত টিএমসিপি কর্মীদের সঙ্গে তাদের বচসা ও হাতাহাতি হয় বলে অভিযোগ। ঘটনাটি ফেসবুকে লাইভ হতেই সংঘর্ষ বড় চেহারা নেয়। কলেজ ছেড়ে বেরোতে পড়ুয়াদের মধ্যে হুড়হুড়ি পড়ে যায়। এবিভিপির অভিযোগ, টিএমসিপি নেতারা এদিন অপ্রকৃত
অসুস্থ অবস্থায় কলেজ চত্বরে ঢুকে তাদের কর্মীদের মারধর করেছেন। অন্যদিকে টিএমসিপি এবিভিপির বিরুদ্ধে পাল্টা মারামারি ও কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছে। এদিনের সংঘর্ষের ঘটনায় এবিভিপির কর্মী তথা কলেজের প্রথম বর্ষের ছাত্র সুবজয় সরকার গুরুতরভাবে জখম হন। তিনি টিএমসিপির চার ছাত্রনেতার নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিনের ঘটনার প্রতিবাদে এবিভিপির কর্মীরা কলেজের সামনে আলিপুরদুয়ার ও কোচবিহারগামী সড়ক প্রায় দু ঘন্টা অবরোধ করেন। এদিকে ছাত্র সংঘর্ষের খবর পেয়ে ধুবড়ী থানার আধিকারিকরা কলেজে গিয়ে দুপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা কলেজে যান। শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা র‍্যাফ নিয়ে কলেজে পৌঁছান। ইন্দ্রজিৎ বক্সী নামে এক তৃণমূল ছাত্র নেতাকে দীর্ঘক্ষণ কলেজের অফিসে পুলিশি পাহারায় রাখা হয়। সেই সময় ওই ছাত্রনেতার গ্রেফতার এবং শাস্তির দাবিতে এবিভিপির কর্মীরা কলেজের ভেতর ও বাইরে বিক্ষোভ শুরু করেন। আমরা কলেজে রীতিমতো কলেজে আসি, ঠিক আছে, আমাদের কলেজে একটু কাজ ছিল, আমরা নরেন বরণ নিয়ে কথা বলতে আসি। তো ওরা কলেজে বিনা অনুমতিতে, ওরা বলতে এবিপিরা, ওরা এবিপি গুন্ডা বাহিনীরা, ওরা সিনিয়র ছিল, 30-35 বছরের ছেলে পেলে সবাই ছিল, এমনকি কলেজ স্টুডেন্ট ওখানে মনে হয় একজন কি দুজন ছিল, ঠিক আছে, বাকি 10-12 জন যারা ছিল সব পাস আউট। ওরা কলেজে হয়তো আদৌ পড়ছে কিনা জানি না। ওরা কলেজে এসে ক্লাসরুমের ভিতরে ঢুকে ওরা মানে ওদের যে কি রিপ্লেট রাখতো সেই রিপ্লেট দেওয়া শুরু করে। তো আমি গিয়ে ওদেরকে প্রথমে জিজ্ঞেস করি যে তোমরা এইভাবে যে রিপ্লেট দিচ্ছ এটা কোনো পারমিশন আছে কি না। আসলে প্রত্যেকটা কলেজে কী হয়, কোনো রিপ্লেট দিতে গেলে কলেজের বাইরে দিলে সেটা কোনো পারমিশন লাগে না, কিন্তু কলেজের ভিতরে দিলে সেটা পারমিশন নিয়ে দিতে হয়। তো এটা নিয়ে আমি জিজ্ঞেস করতে চাই। জিজ্ঞেস করার পরে তা করতে এক কথা দুই কথা ওরা ভালো করে বের হয়ে আসে, ভালো করে বলি, করার পরে বের হয়ে এসে ওরা বাইরের ইসে মানে গুন্ডাবাহিনী ওদের নিয়ে আসে, ঠিক আছে, লাঠি লাঠি নিয়ে আসে, আসার পরে আমাদের উপর অ্যাটাক করে, ঠিক আছে, তারপর আমরাও পাল্টা জবাব দিতে যাওয়ার পরে এরকম সমস্যাটা। তোমাদের কয়জন আহত হয়েছে? আমাদের আহত বলতে আমাদের এজিএস বক্সি, ইন্দ্রজিৎ বক্সি আছে, উনি ছিল, আরো 3-4 জনের মতো আমরা আছে, সুখদেব রায় থেকে শুরু করে ভাস্কর রায় ছিল, ঠিক আছে, আরো অনেক কয়েকজন। আগামী 30 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কাজী কৃষক বাজার। এদিন কৃষক বাজারের স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে এবং এলাকার বাসিন্দাদের নিয়ে বৈঠক করলেন ব্লক প্রশাসন। বৈঠক শেষে কাজীর বিডিও ভূষণ শিল্পা জানান, আগামী 30 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কৃষক বাজার এবং সেদিন থেকেই সব স্টলগুলো চালু হবে। আগামী 30 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কালচিনি কৃষক বাজার। উল্লেখ্য যে 2016 সালে কালচিনি ব্লকের মেন্দাবাড়িতে নির্মিত হয় কৃষক বাজার, সেখানে 22টি স্টল ছিল, কিন্তু এতদিনেও কৃষক বাজার চালু হয়নি। কৃষক বাজারটি চালু করার উদ্যোগ গ্রহণ করে ব্লক প্রশাসন। গত 9 সেপ্টেম্বর কৃষক বাজারে প্রদর্শনে এসেছিলেন ব্লকের আধিকারিকগণ। এদিন কৃষক বাজারের স্বনির্ভর দলের সদস্যদের নিয়ে এবং এলাকার বাসিন্দাদের নিয়ে বৈঠক করলেন ব্লক প্রশাসন। বৈঠক শেষে কালচিনির বিডিও ভূষণ শেরপা জানান, আগামী 30 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে কৃষক বাজার এবং সেদিন থেকেই সব স্টলগুলি চালু হবে। আমরা একটা মিটিং করেছিলাম, ওই মিটিং সন্দর্ভে আমরা বলেছিলাম কি নেক্সট টাইম আমরা আর একবার বসবো, সেই জন্য আজকে সবাই কমিটি যারা ছিলেন ওনারা সবই বসলো। প্রধান কর্মাধ্যক্ষেরা আমার পঞ্চায়েত সমিতি কালচিনি থেকে ছিলেন, সবই বসার পরে একটা চূড়ান্ত নির্ণয় হয়ে গেল কি 30 তারিখ থেকে আমরা এই কেন কিষাণ মন্ডলটা খুলবো। আর ওনাদের যে ডিমান্ড ছিল, আমাদের আরসিএম সেক্রেটারি রিপ্রেজেন্টও ছিলেন, ওনার ডিমান্ডটা মোটামুটি আমরা মেনে নিয়েছি। আর ওনারাও বলেছে 30 তারিখ থেকে আমরা এটা কাজটা শুরু করবো, ওপেনিং হবে। আচ্ছা, তার মানে ওনার স্টল ওনার যারা আছেন তারা যে এখানে একটা ব্যাংকের আবেদন করেছে সেটাও মনে হয়, সেটাও মানে আমি ডিউরিং মিটিং টাইমে আমি এলডিএম সাহেবের সঙ্গে কথা হলো, তারপরে এখানকার আমার নিমতি যে ম্যানেজার ছিলেন সেন্ট্রাল ব্যাংক উনি নিজে এখানে মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন, ওনারাও এসোর করেছে এখানে একটা কিওস ব্যাংকের খোলার বলে দিয়েছে। আচ্ছা, এই আজকে এই মিটিংয়ে শুনতে পারলাম যে এই গাড়ি 31 নম্বর জাতীয় সড়ক থেকে নাকি একটা অটো ভিতর থেকে ইনসাইড এক্সাইড এরকম হবে, এটা ব্যাপারে কিছু বলবেন স্যার? অ্যাকচুয়ালি কমিটির ডিমান্ড ছিল কি যদি এই হাইওয়ে মধ্যে আছে এটা, যদি অটো যে নিমতি থেকে হাসিমারা যেটা যায়, জয়গাঁও যেটা যায়, যদি এখানে থেকে একটু ঘুরে যদি ওদেরকে করে দিলে ভালো হবে বললো, আমরা এই এই কথাটাও মেনে নিলাম। ওর প্রধানকে আমরা বলে দিয়েছি কি একটা ওনার সঙ্গে একটা মিটিং ডাকে এটাও মানে করার জন্য। উদ্বোধনের প্রায় 3 বছর পর কুমারগ্রামে কৃষক বাজারের পথ চলা শুরু হলো। এদিন আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে কুমারগ্রামে কৃষক বাজারটি চালু করা হলো।
কয়েক কোটি টাকা খরচ করে প্রায় 5 একর জমির ওপর গড়ে তোলা হয়েছিল কুমারগ্রাম কৃষক বাজার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে 27 জুন রিমোট টিপে ওই কৃষক বাজারের উদ্বোধন করেছিলেন, কিন্তু জেলা এবং ব্লক প্রশাসন বহু চেষ্টা করেও সেটিকে চালু করতে পারেনি। টানা 3 বছর অব্যাহত অবস্থায় পড়েছিল কৃষক বাজারের স্টলগুলি। অবশেষে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার উদ্যোগে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাত ধরে কৃষক বাজারের পথ চলা শুরু হল। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা গ্রাম উন্নয়ন বিভাগের প্রজেক্ট ডিরেক্টর ইন্দ্রজিৎ তালুকদার, আলিপুরদুয়ার নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব সুব্রত দে, বিডিও মিহির কর্মকার, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা সহ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরাও এদিন আলিপুরদুয়ার জেলা প্রশাসন নিয়ন্ত্রিত বাজার সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে কুমারগ্রাম কৃষক বাজার স্টলগুলি সামান্য অর্থের বিনিময়ে স্বনির্ভর গোষ্ঠীর উৎসাহী মহিলাদের বিতরণ করা হয়। আমাদের মাননীয় জেলাশাসক শ্রী সুরেন্দ্র কুমার মিনা মহাশয় বলেছিলেন যে আমাদের যে কৃষি মান্ডিগুলো আছে বা কৃষক বাজারগুলো আছে সেগুলো কোনো না কোনো কারণে যে ছেমনি করে পুরোপুরি চলছে না, এটাকে আমরা কী করে চলমান করতে পারি। তো এটা আমাদের ডিএম সাহেবেরই একদম সম্পূর্ণ তার নিজের আইডিয়া যে আমরা কৃষি যে বাজারগুলো আছে এত সুন্দর পরিবেশের মধ্যে সেগুলো চালাতে পারি, আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমেই চালাতে পারি। তো সেই উপলক্ষে আমরা দফায় দফায় মিটিং করেছি, মাননীয় বিডিও সাহেব ছিলেন, আমাদের মাননীয় সভাপতি মহোদয় ছিলেন, আরএমসির আধিকারিকরা ছিলেন, যে আমরা বাছাই করলাম কোন কোন ভালো ভালো সেলফ হেল্প গ্রুপের লেডিস যারা তাদের মাধ্যমে আমরা চালাতে পারি। তো আমরা শর্টিং করে দেখলাম যে না, এরা সত্যি চালাতে পারবেন এবং তাদের যে বিভিন্ন প্রোডাক্টসগুলো আছে তার ডিমান্ডও আছে মার্কেটে, আমরা সেই নিয়ে শুরু করেছি। এবং আমরা হোপফুল যে আমাদের এই কুমারগ্রাম যে কৃষি বাজারটা আছে এটা খুব ভালো চলবে, ইট উইল বি আ রোল মডেল ইন দ্য ভেরি নিয়ার ফিউচার। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। हमें फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं दूसरों को सबसे पहले वही नजर आते हैं, इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स, बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। পুরোহিতদের মাসিক ভাতা, পঞ্চম শ্রেণী থেকে সংস্কৃত ভাষায় পঠন পাঠন, স্বাস্থ্যসাথী প্রভৃতি 7 দফা দাবি নিয়ে বিডিওকে স্মারকলিপি দিল ফালাকাটা পুরোহিত কল্যাণ মঞ্চ। পুরোহিতদের মাসিক ভাতা, পঞ্চম শ্রেণী থেকে সংস্কৃত ভাষায় পঠন পাঠন, স্বাস্থ্যসাথী প্রভৃতি 7 দফা দাবি নিয়ে বিডিওকে স্মারকলিপি দিল ফালাকাটা পুরোহিত কল্যাণ মঞ্চ। সভাপতি অজিত চট্টোপাধ্যায় বলেন, পুরোহিতরা সকল দিক থেকে বঞ্চিত, সকলেই দারিদ্র সীমার নিচে বসবাস করে, আমরা আশাবাদী সরকার আমাদের দাবি বিবেচনা করবেন। বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, আমি এই দাবিগুলো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব, আর পুরোহিতদের জন্য গৃহ, স্বাস্থ্যসাথী, পরিচয়পত্র ও তাদের সন্তানদের জন্য সংরক্ষণ, এসব বিষয়ে সরকারের যে নিয়ম আছে তা জানিয়ে দেব, সেভাবে ওনাদেরকে আবেদন করতে বলেছি। অনেক সন্তান ও সন্তানদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। 5 নম্বর, গৃহহীন পুরোহিতদের জন্য বাস গৃহ ও নির্মাণের ব্যবস্থা করতে হবে। প্রতিটি জেলায় সংস্কৃত কলেজ নির্মাণ করতে হবে। সমস্ত পুরোহিতগণকে সরকারি পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করতে হবে। বিজয় সাহেব আমাকে বললেন যে যেগুলো ওনার আয়ত্তের মধ্যে আছে সেগুলো উনি নিজেই করে দেবেন, আর যেগুলো ওনার আয়ত্তের মধ্যে নাই সেগুলো উনি
ডিএম অফিসে পাঠিয়ে দেবেন, ডিএম অফিসে দ্বারা যাতে সরকারের কাছে পৌঁছে যায়, এই এই কথাই আমাদের বললেন। তার মানে উনি আজকে আশ্বাস দেন? হ্যাঁ, উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমি আমি আমার যতটুকু সম্ভব আমি দেখব। ফালাকাটা থেকে অরুণাংশ মৈত্রের রিপোর্ট। বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ রক্ষার আবেদন জানিয়ে এবার গ্রেটার দিল্লি বিপ্লব আন্দোলনের আজ এসে পড়ল মালদা শহরে। স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের সঙ্গে নিয়ে সুভাষ মোড়ে দু ঘন্টার প্রতীকী ধর্মঘটে সামিল হলেন পরিচিত পরিবেশপ্রেমী থেকে শুরু করে সমাজসেবীরাও। জলবায়ু পরিবর্তন ইস্যুতে সুইডিশ পার্লামেন্টের সামনে সাপ্তাহিক ধর্না চালিয়ে ইতিমধ্যে সংবাদের শিরোনামে এসেছে ষোড়শ সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। তারই দেখানো পথে বিশ্বজুড়ে স্কুল কলেজের পড়ুয়ারা পরিবেশ বাঁচানোর আবেদন জানিয়ে ধর্না বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। গড়ে উঠেছে ফ্রাইডেজ ফর ফিউচার সংগঠন। প্রতীকী ধর্মঘটে সামিল হলেন সংগঠনের সদস্যরা। বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ রক্ষার আবেদন জানিয়ে এবার গ্রেটা তৈরি বিপ্লব আন্দোলনের আজ এসে পড়ল মালবাজার শহরেও। স্কুল পড়ুয়া শিশু কিশোর কিশোরীদের সঙ্গে নিয়ে সুভাষ মোড়ে দু ঘন্টার প্রতীকী ধর্মঘটে সামিল হলেন পরিচিত পরিবেশপ্রেমী থেকে শুরু করে সমাজসেবীরাও। তাদের বাসস্থান হারাবে, তারা ইংরেজতা থানার উদ্যোগে শারদীয় উৎসবকে সামনে রেখে শহর এবং গ্রামের ক্লাব কর্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল মালদা বাণিজ্য ভবনের সভাকক্ষে। আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে এবং গ্রামের ক্লাব কর্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হলো। ইংরেজতা থানার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হলো মালদা বাণিজ্য ভবনের সভাকক্ষে। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইংরেজতা থানার আইসি শান্তনু মিত্র, ডিএসপি বিপুল মজুমদার, ইংরেজতা ব্লকের বিডিও সৌগত চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহসভাপতি কমলেশ বিহারী সহ অন্যান্যরা। 15টি ব্লক নিয়ে গঠিত মালদা জেলা। মালদা জেলার ইংরেজতা ব্লকে প্রায় 2 শতাধিক দুর্গাপূজা হয়। তার মধ্যে বিগ বাজারের পুজো হয় মালদা জেলার ইংরেজতা শহরে। তাই জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও অন্য জেলা থেকেও দর্শকরা বিগ বাজারের প্রতিমা দেখতে ভিড় জমায় এই শহরে। তাই ভিড়ের মাঝে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে এদিনের আলোচনা সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্লাব কর্তাদের হাতে গাইডলাইন তুলে দেওয়া হয়। পাশাপাশি সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে বিভিন্ন নিয়ম মেনে বিস্তারিত আলোচনা করা হয়। যেমন বড় বাজারের পুজো কমিটিগুলোকে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে বলা হয়। এই বিষয়ে ইংরেজতা থানার আইসি শান্তনু মিত্র জানান, যে নিয়মাবলী সেগুলো আগে পুজো পূর্বে যারা সেই ক্লাবগুলোকে ডাকা হয়েছে শহর এবং গ্রামের প্রশাসনিক যারা আধিকারিক তারা ছিলেন, এগুলো নিয়ে সমস্যাটা আলোচনা হলো। ওনারা ওনাদের সমস্যাগুলো বললেন, ওনারা সমাধানের জন্য সেগুলো ওনাদেরকে যাতে চেষ্টা করা যায় এবং সংশ্লিষ্ট দপ্তরের তাকে বলা হলো এবং সবাইকে পুজোর শুভেচ্ছা জানিয়ে আগে মিটিংটা শেষ করা হয়। ইন্দিরবাজার পুলিশ প্রশাসন এবং ইন্দিরবাজারের অন্যান্য আধিকারিকগণ আমাদেরকে ডেকেছিলেন, বিভিন্ন পুজো কমিটিকে ডেকেছিলেন, যে পুলিশকে সব রকম সহযোগিতা করা, পুজো পণ্ডবের নিয়মগুলো যাতে সবাই মেনে চলে। এটা প্রতি বছরই হয়, এবছরে এটা করেছে। আমরা খুব খুশি এইভাবে ওনারা আমাদেরকে গাইডলাইন দিলে, সেই গাইডলাইনটা আমরা যদি ফলো করি তাহলে উৎসবপ্রেমী মানুষ যারা এখানে বিভিন্ন জায়গা থেকে আসেন, সব সম্প্রদায়ের মানুষ যারা আসেন তাদের পক্ষে এটা খুব সুবিধা হবে। আমরা পুলিশ প্রশাসন এবং অন্যান্য সংস্থাকে আমরা অঙ্গীকার করছি সফলভাবে সাহায্য করব। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ফের এটিএম এ লুটপাট চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে এনজিবি থানার জটিয়াকালীতে। ফের এটিএম এ লুটপাট চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে এনজিপি থানার জটিয়াকালীতে। শুক্রবার সকালে স্থানীয়রা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে একটি বাক্সে টাকা পড়ে থাকতে দেখেন। এলাকার বাসিন্দা আবু তাহের আলমের বাড়ির নিচতলায় রয়েছে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমটি, সেখানে রয়েছে ওই ব্যাংকের শাখা। সন্দেহ হয়ে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। খবর পেয়ে এলাকায় আসেন ম্যানেজার ও অন্য আধিকারিকেরা। তারা এটিএম খুলে দেখেন মেশিন ভেঙে সব টাকা লুট করা হয়েছে। ব্যাংক কর্মীদের প্রাথমিক অনুমান প্রায় 13-15 লক্ষ টাকা খোয়া যেতে পারে। ঘটনাস্থলে যান শিলিগুড়ির ডিএসপি ইন্দিরা মুখোপাধ্যায়। এই বিষয়ে শিলিগুড়ির ডিএসপি ইন্দিরা মুখোপাধ্যায় জানান,
দেখুন, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার একটা এটিএম আছে জটিয়াখালি মোড়ে। এখানে একটা ইনসিডেন্ট আমাদের সকালবেলা 10টার সময় আমাদের ব্যাংক ম্যানেজার জানান যে এখানে ওনাদের এটিএমটা কাটা অবস্থায় পাওয়া গেছে। তো এখনো টাকা ট্যাবুলেশনটা চলছে, ম্যানেজার সাহেব বসেছেন, আর আমরা সিসিটিভি খতিয়ে দেখার চেষ্টা করছি, ওনারা আমাদের ডিটেল দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কখন ঘটেছে আর কি ঘটেছে। শ্রমিক আবাস নয়, এবার খোদ বাগান ম্যানেজারের বাংলোতে তাণ্ডব চালালো হাতি। ঘটনাটি ঘটেছে মেটলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল লাগোয়া বড় দেখি চা বাগানে। শ্রমিক আবাস নয়, এবার খোদ বাগান ম্যানেজারের বাংলোতে তাণ্ডব চালালো হাতি। ঘটনাটি ঘটেছে মেট্রি ব্লকের লাঠাগুড়ি জঙ্গল লাগোয়া বড়দিঘি চা বাগানে। বৃহস্পতিবার রাতে লাঠাগুড়ি জঙ্গল থেকে একটি মাকনা হাতি বেরিয়ে বাগান ম্যানেজার দেবজ্যোতি সরকারের বাংলোয় ওয়েটিং রুমে তাণ্ডব চালায়। ঘরের জালির বেড়া ভেঙে দেয় হাতিটি। বাসিন্দাদের তৎপরতায় যদিও হাতিটি আর কোনো ক্ষতি করতে পারেনি। খবর পেয়ে খুনিয়া স্কোয়াড থেকে কর্মীরা গিয়ে হাতিটিকে ফের জঙ্গলে ঢুকিয়ে দেয়। ঘটনায় বাগানে ফের হাতির আতঙ্ক তৈরি হয়েছে। বাইক পার্টস কে এক ব্র্যান্ডেড কোম্পানি কে নাম প্রয়োগ কর উসকে জ্যাসা হি ব্র্যান্ড কা হুবাহু ডুপ্লিকেট সামান রখে জানে কে আরোপ মে জায়গাও কে দো দোকানদারো কো ডিএবি বিভাগ কে দ্বারা গ্রেফতার কিয়া গয়া। জায়গা থানা প্রভারী পালজর ভুটিয়া নে বতায়ে কি ইয়া কারবাই আলিপুরদুয়ার সে পৌঁছে ডিএবি বিভাগ কে অধিকারী কে দ্বারা বোস কোম্পানি কি ওর সে কি গই শিকায়ত কে আধার পর কি গই হ্যায়। উনোনে বতায়া কি ইস অভিযান কে দৌরান দো বাইক পার্টস কে দোকানদারো কো গ্রেফতার কর আলিপুরদুয়ার কোর্ট ভেজ দিয়া গয়া হ্যায়। ইস দোকানদারো কে পাস সে উক্ত কোম্পানি কে নাম কা বাইক কা পলক ক্লথ প্লেট আদি বরামদ কিয়া গয়া হ্যায়। বতায়া গয়া হ্যায় কি ইয়ে দোনো হি দোকানদার বাইক পার্টস কে বিক্রেতা হ্যায় জিনকা দোকান এমজি রোড মে বতাই গই হ্যায়। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं, यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।